সো ব্রোস, আমার হাতে আছে এক্সর অ্যাপেক্স XBHP মডেলের একটা হেলমেট। এটা বেসিক্যালি একটা লিমিটেড টাইম এডিশনের হেলমেট, যেটা হচ্ছে XBHP-র 15 ইয়ার্স অ্যানিভার্সারি কিংবা এমন টাইপের কিছু একটার জন্য এই গ্রাফিক্সটা বানানো হয়েছিল। সো আজকে এই হেলমেটের স্পেসিফিকেশন সম্পর্কে বলবো। প্রথমে হচ্ছে হেলমেটের চার সাইডটা একটু 360 ভিউ দেখাই। আর এটা হচ্ছে প্যাডিং। ওকে, ফার্স্টে হেলমেটের সার্টিফিকেশন সম্পর্কে কথা বলবো। এটা হচ্ছে ডট এবং ইসি সার্টিফাইড একটা হেলমেট, আর এটা পিছে লেখা আছে ডট এন্ড ইসি সার্টিফাইড। আর এটার ওয়েট হচ্ছে 1650 গ্রাম, আর হচ্ছে প্লাস মাইনাস 50 গ্রাম। আচ্ছা, এটা গেল ওজনের বিষয়। আনবক্সিং এর ভিডিও ছিল, ওখানে বলছিলাম 299 এর কাহিনী আছে। তো 299টা হচ্ছে স্ট্রিট লিগাল যে বাইকগুলো আছে ওইগুলার ম্যাক্সিমাম, মানে যতই স্পিডে চলুক না কেন ওইটা হচ্ছে সুপার বাইকের ক্ষেত্রে আর কি, ওটা হচ্ছে 299 এর বেশি উঠবে না। এটা হচ্ছে যেটা স্পিড লিগাল। আর এই 299-এ এটা হচ্ছে হ্যান্ড অফ গডও বলা হয়, মানে এখানে এসে আটকায় যাবে জাস্ট ফর সেফটি পারপাস। আর এটা মনে হয় ফার্স্ট টাইম আনছিল হচ্ছে সুজুকি, যখন ফার্স্ট টাইম হচ্ছে আপনার সুপার বাইকগুলো বানানো শুরু হয়েছিল ওই সময় সবাই পাল্লা দিচ্ছিল যে হচ্ছে মানে কারটা কত ভাগতে পারে, বাট সেখানে যে একটা রুলস করা হইলো যে 299-এর বেশি কোনো সুপার বাইক করতে পারবে না। H2 যেটা হচ্ছে স্ট্রিট লিগাল ওইটা কিন্তু হচ্ছে 299-এর বেশি উঠে না, বাট যেটা H2R আছে ওইটা হচ্ছে আনলক, এটা হচ্ছে স্ট্রিট ইলিগাল বাইক, যার ফলে ওইটা ওর মতো উঠতে পারে। আচ্ছা, ওয়েট গেল। আর গ্রাফিক্সটা তো দেখছেন, এখানে পিছে লেখা আছে দা বাইকার, একটা ইঞ্জিনের চিহ্ন আছে, প্লাস এক্সস্ট দিয়ে আগুন বেরোচ্ছে। ঠিক আছে, এক্সস্ট দিয়ে আগুন বেরোচ্ছে। আচ্ছা, এক্সরের একটা জিনিস সুন্দর লাগে আমার, সেটা হচ্ছে এক্সরের এই যে 3D লোগো, এটা আমার খুব পছন্দ, পার্সোনালি খুব পছন্দ হয়। আর এটার যে প্যাডিং আছে, প্যাডিংগুলা কেমন বলবো, মোটামুটি সফটই বলা চলে, খারাপ না, মোটামুটি সফটই আছে। এখানে চিন কার্টেইন আছে, আর সব থেকে মজার বিষয় হচ্ছে এটা আসে DD লক। DD কি জিনিস, DD হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ডের সব থেকে সিকিউর একটা লক বলা চলে, যা মানে এটা এইভাবে ঢুকায় দিয়ে এটা লক করলে স্টাক, এটা আপনি খুলতে পারবেন না সহজে, খুলতে গেলে সিম্পল। ঠিক আছে, মানে ওই যে একটা তো না চাপা লক মতো, আমার প্রিভিয়াস যে হেলমেটটা ছিল ওইটার মতো না। আচ্ছা, এখানে ভেন্টিলেশন সিস্টেম ভালোই। আচ্ছা, ভেন্টিলেশন হচ্ছে সামনে, এখানে একটা আছে ইনটেক, এখানেও আছে ইনটেক দুইটা, এই যে। আর স্পয়লার এটা না, এটা হচ্ছে একটু সাইজের লম্বা হওয়ার ফলে অনেক সুন্দর লাগে। আর অন্যান্য হেলমেটে, 9-10 হেলমেটের স্পয়লারে কিন্তু চাপ দিলে কচ 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 করে, কিন্তু এটা কোনো সাউন্ড করে না, এটা আমার খুব পছন্দ হয়েছে জিনিসটা। আর এই গ্রাফিক্সটাই নিয়ন কালার ইউজ করার ফলে নাইট টাইমে হেলমেটটার ভিজিবিলিটি অনেক বেশি থাকে, আর কালার কোয়ালিটিও খারাপ না, কালার কোয়ালিটি ভালো। এখনও আমি ইউজ করছি এতদিন, তো এখনও কোনো দাগচোক পড়ে না, আমি রেগুলারলি ইউজ করতেছি আনবক্সিংয়ের পর থেকেই। আর এটা দিস কামস উইথ PinLock 30, দেখা যায় PinLock, যে PinLock 30 সহ আসছে, যেটা আরও সুন্দর বিষয়। অ্যান্ড এটার ভিতরে আছে কি বলেন তো, এটা হচ্ছে সানভাইজার, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আর ইজি টু ইউজ। এখানে একটা নোজ গার্ড মতো আছে, এটা আই ডোন্ট নো এক্স্যাক্ট নেম এটা কি বলে। হ্যাঁ, প্যাডিং যেটা, প্যাডিংটা কিন্তু ফুললি ওয়াশেবল, মানে আপনি হেলমেটের ভিতরে কাপড়ের যে পোর্শনগুলো আছে আপনি সবগুলো ওয়াশ করতে পারবেন, এটা এটা ভিতরের এটা এ টু জেড এভরিথিং। আর এটা যে ভাইজর যে লকটা, ইজি, এই যে আমি এখানে পুল করতেছি, পুল করলে কিন্তু ভাইজর আউট, বুঝছেন? সো ভাইজর খুললে আর কোনো প্যারা নাই, কোনো কষ্ট নাই, ইজিলি রিমুভেবল ভাইজর। আর হেলমেটের সব থেকে আমার যে জিনিসটা পছন্দ হয়েছে, আমার জন্য হেল্পফুল হয়েছে, এখানে লকটা হচ্ছে সাইডে, হেলমেটের ভাইজর লকটা এখানে। একটা জিনিস সেটা হচ্ছে এক্সর বর্তমানে কিন্তু BSTI সার্টিফাইড, বাংলাদেশে যে কোয়ালিটি চেকার যারা
ওরা কিন্তু বিএস টেকনিক সার্টিফিকেশন দিচ্ছে এটার, ঠিক আছে? মানে বুঝতেছেন তো, তাহলে হচ্ছে এখানে সার্টিফিকেশন আছে দুইটা অলরেডি, সেখানে আবার বিএস টে অ্যাড হয়েছে প্লাস আইএসএ সার্টিফিকেশন, যেটা হচ্ছে ইন্ডিয়া সার্টিফিকেশন, ওইটা হচ্ছে অলরেডি অ্যাড হয়েছে। দ্যাটস মিন এই হেলমেটটার সেফটি সার্টিফিকেট হচ্ছে চারটা, বুঝিনি তো কেমন বিষয়। সো ব্রোস, ভিডিও এখানে শুট করতেছে, ভিডিও লং না করে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর টু হুইলার বয়ের সাথেই থাকেন। আর ভিডিওটা যদি হেল্পফুল হয় তো সেটা কমেন্টে জানান, অ্যান্ড নেক্সট ভিডিওটা হবে ইউজার রিভিউ এর উপর। সো টিল দেন, স্টে সেফ, স্টে কানেক্টেড, আল্লাহ হাফেজ।